Assalamualaikum everyone, welcome to my channel Kaberi Special Kitchen থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আরো তিনটা ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম, মরিচের ভর্তা আর রসুনের ভর্তা আর হচ্ছে ধনেপাতা ভর্তা। তো চলুন দেখে নেই কেমন করে এই ভর্তাগুলো করলাম। কিছু রসুন নিয়েছি, এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব, একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন প্রত্যেকটার গায়ে যেন একটু হালকা হালকা লাল ব্রাউন কালার হয়, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর এগুলোকে আমি সিদ্ধ করে নিব, একদম অল্প আছে, তারপর অল্প একটু তেল দিয়ে দিলাম আর একটু ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। আর এদিকে হচ্ছে আমি শুকনো মরিচ ভেজে নেব, শুকনো মরিচটা ভালোভাবে অল্প আছে, আমি প্যানটাকে গরম করে নিয়েছি, তারপর তেল দিয়ে এটা আমি ভেজে নিলাম, অল্প আছে আর হালকা ব্রাউন করার পর উঠিয়ে নিচ্ছি। আর আমি এখানেই তেলটা আবার দিয়ে তারপর পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আর আজকে খুবই অল্প সময়ের মধ্যে ভর্তাগুলো করব। আমার কিন্তু সব কিছু রেডি করা হলো, তো এখন হচ্ছে ভর্তা করার পালা। আমি মরিচ নিয়ে নেব কিছু, আর এখানে ধনে পাতা নিয়েছি। তো মরিচের বোটাগুলো আমি সুন্দর করে ফেলে নেব। আর এই মরিচগুলো কিন্তু লবণ দিয়ে ভালোভাবে আগে আমি একটু হাত দিয়ে মেখে নেব যেন মরিচগুলো পুঁতিয়ে না যায়। আর এদিকে হচ্ছে একটু লবণও দিয়ে দিচ্ছি, লবণটা দিলে মরিচের গায়ে লেগে যায় আর ভালোভাবে সুন্দরভাবে ম্যাশ হয়। তো আমি হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো এক সাইড করে নিলাম, আমি একটা ভর্তা করার জন্য আমি রেডি করলাম। আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, তো সাথে যেহেতু লবণ দেওয়া ছিল মরিচের সাথে, তো এখানে আমি অল্প একটু তেল দিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একটা ভর্তা হয়ে গেল মরিচের আর পেঁয়াজের। এই ভর্তাটাও খেতে কিন্তু বেশ মজা, আপনারা যারা ঝাল পছন্দ করেন আপনাদের খুবই ভালো লাগবে। আমার একটা ভর্তা রেসিপি তৈরি হয়ে গেল, আমি আরও দুইটা রেসিপি তৈরি করব ভর্তা। আমি আরও অর্ধেক পরিমাণ মরিচ নিয়ে নিলাম, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে ধনে পাতা, কাঁচা ধনে পাতাটার ভর্তা কিন্তু খেতে ভীষণ মজা। তো এগুলোর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে নিয়েছি, যেহেতু আমার ধনে পাতা আছে অল্প পরিমাণে লবণ আর একটু তেল দিয়ে তারপর আমি জাস্ট মেখে নেব। এটা ভালোভাবে মথে নিতে হবে যেহেতু ধনে পাতাগুলো কাঁচা আর হচ্ছে কেটে নিয়েছি, খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এই পাতার গ্রামটা কিন্তু একদমই দারুণ, এই পাতার ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে, এভাবে কিন্তু গরম ভাত দিয়ে সাথে খুব ভালো লাগবে। তো এই ভর্তাটাও হয়ে গেল, আরেকটা ভর্তা বাকি আছে, এটা করে নেব। এখন হচ্ছে রসুনের ভর্তা, তো লাস্টের দিকে আমি করে নিচ্ছি। পেঁয়াজ মরিচটা ভালোভাবে মেখে নিচ্ছি, আর এ তো রসুন, রসুনগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর রসুন কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার, আমরা কিন্তু সবাই জানি। তো এজন্য অনেকেরই কিন্তু রসুন খেতে বলে ডক্টর, তো তারা কিন্তু এমনি কাঁচা রসুনটা খেতে পারে না, সেজন্য এভাবে যদি ভর্তা করে খাওয়া যায় অল্প শুকনো মরিচ দিয়ে ঝালটা একটু অ্যাভয়েড করলেই ভালো। তো মাঝে মধ্যে এরকম ঝাল ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে, অন্যান্য তরকারি খেতে ইচ্ছে না করলে। তো আমার এই ভর্তাটাও কিন্তু হয়ে গেছে। এটা ভর্তায় আমি বানিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে। তা আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।